কথিত তারকা না থাকায় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে আসেননি, তারপরও থেমে থাকেননি খন্দকার সুমন। গণ অর্থায়নে নির্মাণ করেছে নিজের প্রথম সিনেমা সাতাও। সিনেমাটি মুক্তি দিতে হলেও ঘুরতে হয়েছে। এরই মধ্যে ঢাকা চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছেন সেরা ছবির পুরস্কার। নানা চড়াই উত্তরাই পেরিয়ে আজ ঢাকাসহ দেশের 5 সিনেমা হলে মুক্তি পাচ্ছে সাতাও। 2016 সালে সিনেমার জন্য একটা গল্প পেয়েছিলেন লালমনিরহাটের তরুণ খন্দকার সুমন। রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন ও সংকটের গল্প, এই ধরনের স্বাধীন চলচ্চিত্র নির্মাণ কতটা কঠিন জানতেন সুমন। আমি অন্য কোনো ধরনের সিনেমা নির্মাণ করতে পারতাম, কিন্তু যে সিনেমা মানুষের কথা বলে, জীবনের কথা বলে, সেই ধরনের সিনেমাই করতে চেয়েছি। এই সিনেমার পথে গেলে কঠিন পথ পাড়ি দিতে হবে সেটাও জানতাম। তারপরেও কঠিনকেই ভালোবেসেছিলেন সুমন, হাল ছাড়েননি। যখনই বাধা পেয়েছি সমাধানও পেয়েছি, কেউ না কেউ আমাকে উদ্ধার করেছেন। পদে পদে হোঁচট খেতে হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছেন, একটু একটু করে দম নিয়ে এগিয়ে গেছেন, নিজের জমানো টাকায় কুলিয়ে উঠতে না পেরে সাধারণ মানুষের শরণ নিয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠানকে যেভাবে সিনেমার গল্প উপস্থাপন করতে হয় তেমনি করে সাধারণ মানুষকে গল্প বুঝিয়েছেন। 100 থেকে 5,000 যেভাবে পেরেছেন সিনেমার বিনিয়োগ করেছেন। গণ অর্থায়নে আশাব্যঞ্জক সাড়া পেয়ে সিনেমা শিল্পী নির্বাচনে নামের খন্দকার সুমন। সিনেমার কৃষক চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী ফজলুল হক ও তার স্ত্রী ও ভূমিকায় রয়েছে আইনুল পুতুল। এর আগে রাউন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান ফজলুল। আইনুল পুতুলকে দেখা গেছে ছোট পর্দায়। 2019 সালের ফেব্রুয়ারিতে রংপুর লালমনিরহাটে তিস্তা নদীর ধারে সিনেমা দৃশ্য ধারক শুরু করেন নির্মাতা। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখদুঃখ হাসি কান্নার আবর্তিত হয়েছে এই সিনেমার। বৃষ্টি বন্যাসহ বেশিরভাগ দৃশ্যের জন্যই প্রকৃতির উপর নির্ভর করতে হয়েছে, ফলে একটি দৃশ্যের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে দিনের পর দিন। বন্যার দৃশ্য ধারণের জন্য মাত্র 6 ঘন্টায় নোটিশে শিল্পী কলাকুশলীদের নিয়ে আমাদের তিস্তার পারে যেতে হয়েছে। এর বাইরে নৌকা বাইচ মাছ ধরার দৃশ্যগুলো সিনেমার জন্যই আয়োজন করা হয়।